এরা আপনাদের লাইফ, এরা আপনি মাঝখানে আছেন অলওয়েজ, আপনি যেই পজিশনে আছেন আপনার থেকে এগিয়ে থাকা অনেক মানুষ আছে, তারা হলো এইগুলো, এবং আপনি যেখানে আছেন আপনার থেকে পিছিয়ে পড়া অনেক মানুষও কিন্তু আছে যারা কিনা নিচে আছে। খেয়াল করে দেখবেন আপনাকে নিয়ে যে মানুষগুলো খারাপ কথা বলে, কটু কথা বলে, টিপ্পনি কাটে, পচানোর চেষ্টা করে, ট্রোল করে, এই মানুষগুলো কিন্তু কখনো আপনার উপরে মানুষগুলো না, কারণ তারা কিন্তু অনেক ব্যস্ত, তারা অনেক সাকসেসফুল, তারা জীবন নিয়ে স্যাটিসফাইড, তারা আরেকজনকে ছোট করার মধ্যে কোনো আনন্দ খুঁজে পায় না, তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত বলে আরও উপরে উঠছে। আপনাকে দিনে যে নিয়ে যারা খারাপ কথা বলে তারা বেসিক্যালি আপনি নিচে, এই মানুষগুলো বেসিক্যালি বেকার, তাদের কোনো কাজ নাই, ফেসবুকে কমেন্টে আপনাকে খারাপ কথা বলা ছাড়া তার জীবনে কোনো সাকসেস নাই, এবং সে বেচারা এখানে একা, তার নিচে কেউ নাই, তার উপরে আপনি আছেন, তার স্যাটিসফ্যাকশন নাই, তার অনলি স্যাটিসফ্যাকশন হলো নিচ থেকে আপনি খারাপ কথা বলে আপনাকে এই জায়গায় আটকিয়ে দেয়, বা নিচ থেকে আরও খারাপ কথা বলে পারলে যে ইট পাথর বাইরে আপনাকে ফেলে দেয়া, ফর এক্সাম্পল সাকিব আল হাসান একদম নিচে পাড়ার গলিতে যে খেলে, সেও তো সাকিব আল হাসানকে বলে আরে তুই তো খেলা পারস না, সাকিব আল হাসান যদি এর কথা শুনে এখন ওকে রিপ্লাই দিতে যায় তার কি আর খেলা হবে বলেন। তো আপনি যদি একদম হাইয়েস্ট লেভেলে পারফর্ম করতে চান, এদেরকে ভুলে যান, ফোকাস অন দ্য টপ পিপল, তাহলে আপনি এই স্টেজ থেকে তাদের দলে খুব তাড়াতাড়ি যোগ দিতে পারেন।